ব্যবসা বাণিজ্য ছাড়াও শিক্ষা চিকিৎসার প্রয়োজনে বুড়িমারি স্থলবন্দর দিয়ে প্রতিদিন শত শত পাসপোর্টধারী যাত্রীরা ভারত চীন সহ অন্যান্য দেশে যাতায়াত করছে। এসব দেশ থেকে যাতে করোনা ভাইরাস বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য অন্যান্য স্থলবন্দরের মতোই বুড়িমারি স্থলবন্দরে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ। চীনে যে করোনা ভাইরাস দেখা দিছে এটা যেন আমাদের দেশে প্রবেশ করতে না পারে বাংলাদেশের সমস্ত স্থলবন্দরে মেডিকেল টিম সেট আপ করা হয়েছে। সেই উদ্যোগে আমরা বুড়িমারি স্থলবন্দরে এখানে মেডিকেল টিম আমরা সকাল 9টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত কাজ করছি। চীনে ব্যাপক হারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে ভারত থেকে আসা প্রতিটি যাত্রীকে পরীক্ষা করছে স্বাস্থ্য বিভাগের কর্মীরা। পাশাপাশি করোনা ভাইরাস সম্পর্কে ধারণা দিয়ে সচেতন করা হচ্ছে আগত যাত্রীদের। স্বাস্থ্য পরীক্ষায় সন্তোষ প্রকাশ করেছেন ভারত থেকে আসা এসব যাত্রীরাও। শুনছি আমরা মানে ইউটিউবে বা টিভিতে বা লোকমুখে আমরা শুনেছি, কিন্তু আমি ভাইরাস দেখিনি। এখন এখানে যাচ্ছি, জাস্ট জিজ্ঞাসা করছি, আমাকে চেক চেক করে কিছু জিজ্ঞাসা করলো যে আপনার গলা ব্যথা আছে কিনা, কোথায় গেছিলেন, কোনো শারীরিক সমস্যা আছে কিনা, এই জিজ্ঞাসা করলো এই। তবে বুড়িমারি ও ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের চেকপোস্টে যাত্রীরা মনে করছেন থার্মাল স্ক্যানার ও শরীর স্ক্যানের যন্ত্রপাতি বসা প্রয়োজন, তা না হলে যে কোনো সময় এই স্থলবন্দর দিয়ে ঢুকে যেতে পারে করোনা ভাইরাস। তিন দেশের অনেক যাত্রীরা এই বন্দর দিয়ে যাতায়াত করে, তাই সতর্কতা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন কর্মকর্তা। করোনা ভাইরাস ঠেকাতে স্বাস্থ্য বিভাগের নির্দেশনা আছে, সেই নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য বিভাগ একটা টিম এখানে কাজ করছে যাতে বাইরের দেশের এই ভাইরাস এদেশে প্রবেশ করতে না পারে। যারা পাসপোর্টধারী যাত্রী ভারত থেকে বাংলাদেশে আসছেন তাদের যদি সন্দেহজনক মনে হয় তাহলে তারা তাদের স্বাস্থ্য পরীক্ষা করছেন, এবং যারা সিরিয়াস হবে এখন পর্যন্ত পাওয়া যায়নি, তবে যদি কোনো গুরুতর কোনো রোগী পাওয়া যায় তাহলে তারা দ্রুত ব্যবস্থা করবে এবং আমাদেরকেও জানাবে, আমরা উদ্যতন কর্তৃপক্ষকে সেভাবে জানাবো। তবে ভুটান, নেপাল এবং ভারতীয় গাড়ি চালকদের কোনো প্রকার চেক আপ না করে দেশে ঢুকতে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। নিয়াজ আহমেদ, শিপন, বার্তা 24.com, লালমনিরহাট।